এবার আপনাদের দেখাবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছবি সেখানে ভারতী ঘোষ ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌঁছেছেন চিকিৎসা চলছে রক্ষীদের এই মুহূর্তের ছবিটা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে রাজস্বী এই মুহূর্তে কি খবর রয়েছে কি ছবি তোমার সামনে দেখো পাপিয়া পৌনে পাঁচটার সময় ভারতী ঘোষ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন তার সঙ্গে যে সিআইএসএফের নিরাপত্তারক্ষীরা ছিলেন তারা বেশ কয়েকজন আহত হয়েছেন একজনের মাথায় চোট হয়েছে এবং বেশ অন্যান্যদের অনেক জায়গায় ইঞ্জুরি হয়েছে সেইগুলোই কিন্তু চিকিৎসকদের কাছে তারা দেখাচ্ছেন এবং চিকিৎসকরা সেগুলোর সম্পর্কে দেখে যে ওষুধ বা যে প্রক্রিয়াগুলো করার সেইগুলোই কিন্তু তারা বলে দিচ্ছেন তুমি দেখতে পাচ্ছো যে তার যে নিরাপত্তারক্ষী একজন রয়েছেন যিনি এখন দেখাচ্ছেন তার হাতে দাগ রয়েছে বা পিঠের পেছন দিকে আঘাত লেগেছে তিনি দেখিয়েছেন একজনের মাথা ফেটে গিয়েছে স্টিচ করতে হবে সেটাও চিকিৎসক পরামর্শ দিয়েছেন তো সেই সমস্ত যে প্রক্রিয়াগুলো একের পর এক যারা আহত হয়েছেন ইলেকশন এজেন্ট অয়ন তিনিও আহত হয়েছেন ভারতী দেবী নিজেও বলেছেন তার বিভিন্নভাবে তাকে আক্রমণ করা হয়েছে ঘুষি মারা হয়েছে এই যে জিনিসগুলো সেগুলোরই চিকিৎসা দরকার ছিল ভোটের একেবারে শেষ এক ঘন্টার কাউন্টডাউন শুরু হয়েছে কিন্তু ঘাটার লোকসভা কেন্দ্রের যে দিনভর আমরা উত্তাপ দেখেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত কমেনি এবং দিনভর কেশপুরে বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী এবং তার সমর্থকরা সেই আক্রান্ত হওয়ার জন্য তার নিরাপত্তারক্ষীরা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কম বেশি অনেকেই ইনজিওর্ড হয়েছেন সেই চিকিৎসা করাতেই কিন্তু এখন মেদিনীপুর শহরে এসে পৌঁছেছিলেন পনেরো পাঁচটার সময় এবং তারপর সেখান থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে সেই চিকিৎসার প্রক্রিয়া ক্রিয়াগুলো সম্পন্ন করছেন ভারতী ঘোষ